নর্থ ইস্ট নিউজ বাংলা পক্ষ থেকে আমি শিবাস দাস বলছি। আমরা এসেছি এখন চিরকান্দি দেবপাড়া রোডে, এখানে আমরা পাবলিক ডিমান্ড অনুষ্ঠানে এসেছি। এখানে পাবলিকের জ্বলন্ত সমস্যা তুলে ধরার জন্য এখানে পাবলিকের ডাকে আমরা এসেছি। এখানে কিছু জনসাধারণ আছে, ওদের কাছ থেকে আমরা জেনে নেব ওদের কি সমস্যা আছে। তারা প্রথমে আপনার নামটা জানবো দাদা। রহমত আলী লস্কর। পুরা এই রাস্তার মধ্যে এই পোলাটোর সময় পুরা 8 ফুট 9 ফুট জল হয়েছে। কেউ বাড়ি করে কোনো জিনিস বাঁচিছে না, কিন্তু এখন পর্যন্ত কোনো এপি জিপি আমরা কেউ এখানে আইসে না, কোনো আমরা কিচ্ছু দিছে না। খালি একটা 10 টিকি পানির বোতল দিছে আর একটা 5 টিকি বিস্কুট দিছে, ও মাত্র শেষ। আপনাদের এখানে মেম্বারের নাম কি? মেম্বারের নাম হলো আব্দুল আব্দুল, আর জিপির নাম আমরা জন নাম কি তা মাসুম। আর আমরা না একদিন হয়েছে না, ডান খাতির ডান পর্যন্ত বুড়িছে, এই ছাত্র উপরে জল উঠেছে, পরে 8-9 ফুট জল উঠেছে। কিরকম বাঁচবে মানুষে, গরু বাছুর বেজান মরছে, এখনো আনতে পারছি না। আপনার নামটা? সিফাত আলী লস্কর। আচ্ছা, আপনার কি সমস্যা? কোন বিগত 2 বছর হয়েছে আমার রাস্তা সাইনবোর্ড মারা হয়েছে, এমন কোনো কাজ হয় নাই। কি সাইনবোর্ড মারা হয়েছে? ওই রাস্তার কাজল লাগিয়া। হ্যাঁ, মারছে সাইনবোর্ডটা আব্দুল। হ্যাঁ, এখন রাস্তার কাজল না, এখন পর্যন্ত কোনো রাস্তার কাজ হয়েছে না। এই ব্যাপারে আপনার কোনো আপনারা কোনো প্রতিবাদ করছেন না? প্রতিবাদ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মানে তারা দেখাশোনা করছে না ইয়া বা কাজও করছে না। যে মারছে তার নামটা কি তাহলে? আব্দুল, মেম্বার আব্দুল। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, আমি রাজু দে, নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি। আপনার নামটা কি? আপনার মহিবুর রহমান বড়ভাইয়া। হ্যাঁ, কী সমস্যা আপনার? আপনার তো 2 বছর তো নেওয়ালে ইন্দিরা আবাস দেন, কিন্তু ইন্দিরা আবাস তো কেউ দেন না, আজা কোনো খবর আনতে পারল না। এই গোয়ালদারি বাঙ্গিয়া যার পি মেম্বারকে খবর জানিয়েছেন? বেজান জানা যাচ্ছে, লেগিয়া দিছি, লেগিয়া দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো খবর আনতে লয় না। ইন্দিরা আবাস খালি দেয়ার দেন করে, কিন্তু দেন না খবর নাই। এখন আপনি কি চান? ইন্দিরা আবাস আমি যে লেগি পড়িয়া দিছি, কিন্তু এটা খালি দিতেও দেয়, কিন্তু দেয় না। আতাবুড়িয়া ইয়া ও অত পনেরো দিন আগে কইছে যে সপ্তাহ দিনের ভিতরে পাইলি বাই, সপ্তাহ 10 দিনের ভিতরে পাইলি বাই, কিন্তু এখনো আমরা পাই না। ওই যে প্লাট চলে আট গেছে, একটা দিনে জিগেছে না, ৫৮ টাকা দিয়া ৫ টাকা 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 ৫
গোর দর বাঙ্গিয়া সব প্লাটে নিছে যে একটা আমার বাচ্চারা প্যান্ট শার্ট কিচ্ছু পাইছি না, একটা শাড়িও পাইছি না। যে কষ্ট করে আমি ফ্যাক্টরি বর্তমানে কাজ করিয়া খাই। মনারা বেগম বড় হইয়া কি সমস্যাটা? সালাম আলাইকুম, নমস্কার। আমিও তো জব আইছি না, গ্যাস উস কিচ্ছু পাইছি না, এর বাদে ওই জন্য 800 টাকি এটাও কিচ্ছু পাইছি না। তোমার গুলা জল আয় দুই দিন একদিন জল দেয়, সব খাঁচা করেছি, খেয়ে আর জলর জোয়া নিয়ে দেয় না। আমরা আমরা পুরা গ্রামের গ্রাম সাইডে সাইড দেবপাড়া শিরকান্দি দেবপাড়া রুট সবের জলর অসুবিধা, যে জলর লাগিন আমরা বেশ অসুবিধা করি। কোনো দিন হইলে জল দিব গুলা, কোনো দিন হইলে জল গন্ধ করে খাইতাম পারি না। ফাতিমা বেগম, আপনার কি সমস্যা? সমস্যা তো আমরা সরকারের কাছে এটা অনুরোধ করলাম যে আমরা অরুণোদয় লাগিয়ে কতবার অ্যাপ্লাই করছি, অথচ বাড়ি থেকে আইয়া নাম লেখাইয়া লইয়া গেছেন, আমরা পাই না। প্লাস অত প্রবলেমের মধ্যে মেম্বার পঞ্চায়েত খেয়েও আইয়া আমরা কোনো খবর লয় না। প্লাস আরও আমরা ওই ইন্দিরাবাসের লাগে কতবার আবেদন করছি, অ্যাপ্লিকেশন পঞ্চায়েত অফিসও পর্যন্ত নিয়ে দিছি, মেম্বার পঞ্চায়েত কাউন্সিলর সবর কাছে। কেউ খালি দিমু দিয়ার হয়তো 2009 থেকে অ্যাপ্লাই করি আর এখন 2022-23 হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা পাই না কিচ্ছু।
এটাই আমরা সরকার কাছে আবেদন আমরা এখানে ফাইনা একটু ব্যবস্থা করিয়া দেওয়ার লাগিয়া ধন্যবাদ নমস্কার আমি দীপজয় চক্রবর্তী নর্থ ইস্ট নিউজ বাংলার পক্ষ থেকে আমার নাম বাহারউদ্দিন বড়বইয়া আমরা সমস্যা আছে মানে এটা তো ডেইন করা হয়েছে কিন্তু এই ডেইনের মধ্যে বৃষ্টি হওয়ার পরে ডেইনের উপরে দিয়ে জল যায় আর আমরা ডেইন হয়েছে আমরা একটু আরামে আটার লাগিয়া কিন্তু আরামে আটা নাই হাঁটু জলে দিয়ে বাড়তে লাগে আর রাস্তার ওই অবস্থা দেখুন এরকম রাস্তাতে আমরা সাপ্লাইড জলও ভালো পাই না ডেইনের জল ঢুকিয়া সব সর্বনাশ আর বৃষ্টি হওয়ার পরে আমরা আটা বিড়া করতে পারি না এই সমস্যাও আমরা এই ডেইনটাও ক্লিয়ার হোক ডেইনটাও বড় হইতো ওইটাও আমরা আপনার কাছে সবার কাছে অনুরোধ সরকারের কাছে অনুরোধ এটা মায়ারুদ্দিনা লস্কর জামার বাড়ি টাইটেলে আর প্লাটে বেদান কতি গেছে ফোন 20-25-30 মন দান উন গেছে কি গোটাকে বাচ্চা নিয়ে বহুত কষ্ট করি আর আমার এখন কাটুর কিচ্ছু নাই আর এফি আমরা রাস্তা দিত কই আর এফি রাস্তাও দেয় না বহুত কষ্ট করি আর বাড়িতে আমাইতে বাড়িতে এটা আমরা একদম মারাত্মক আর কি বাচ্চা নিয়ে বাঁচিবার উপায় নাই সরকারে কোনো দয়া করে কোনো সাহায্য দেখু নাইলে আমরা উপায় নাই আতাবুর আমার যে গড় দরজা সব ভাঙিয়ে বরবাদ ফ্লাট এফেক্টে যে মানুষের গড় পড়ে গেছে এরকম নাই আমার গড়ের বেড়া উড়া সব নাই আমি এটা লিয়ে বহুত দৌড়াইছি বেজান কষ্ট করছি কোনো ধরনের সাহায্য পাইছি না কোনো মানে রিপ্লাই পাইছি না কোনো ধরনের ইনকোয়ারি হয়েছে শিরোগান্ধীর গাঁর মধ্যে দেবপাড়া শিরোগান্ধী গাঁর মধ্যে কোনো ধরনের ইনকোয়ারি হয়েছে না পঞ্চায়েতের কাছে যদি কোনো মানুষ যায় 12,000-10,000 টাকা যদি দেয় তা তার নাম উঠে এর কারণটা কিনা আমি সরকারের কাছে ওটা আমার অনুরোধ এই শিরোগান্ধী গাঁওটা ইনকোয়ারি করিয়া সে প্রাপ্য যোগ্যতা ইন্দ্রবাসের ঘর তারে দেওয়া হোক আমার ওটা অনুরোধ সরকারের কাছে আর কিচ্ছু না নমস্কার নর্থ ইস্ট নিউজ বাংলা সম্পাদক আমি মণিভূষণ চৌধুরী এতক্ষণ ধরে পাবলিক ডিমান্ড অনুষ্ঠান চলছে দেবপাড়া অঞ্চলে এবং দেবপাড়াটা হচ্ছে চিরুগান্ধী শিলচরের একটি স্থান এবং এই স্থানে এতক্ষণ আপনারা দেখলেন অনেকে বলছেন রাস্তার সমস্যা কেউ বলছেন ফ্লাডের পরে এই হয়েছে এই হয়নি এবং অনেকেই এখানে যারা প্রতিনিধি আছেন জনপ্রতিনিধি আঞ্চলিক পঞ্চায়েত মানে এপি বা পঞ্চায়েত যারা আছেন এটা পঞ্চায়েত এলাকা তাদের নিয়ে কথা বলছেন আছেন একজন বৃদ্ধা মহিলা আমাদের পাশে বয়সে আমাদের দিদিমার বয়সী আমাদের ঠাকুমার বয়সী ওনার সাথে একটু কথা বলবো আপনার নামটা একটু জানবো নারুণেশা বড়বইয়া আচ্ছা আপনার সমস্যা কিটা আমার সমস্যা তো আমি এখন কিচ্ছু পাই না একমাত্র রেশন কার্ডের চাউল পাই আর কিছু পাই না আমি গড় দিল কইতে কইতে ইন্দ্রাবাস লিখে আনিছে এর মাঝে বিধবা তার কাগজ জমা দিছি আর কিটা হয়ে যেন 800 দেখি ইগুয়ে দিছি এটা আমরা বলে হয় না বলে এটা কেন হয় না এটাও জানি না তো ও বাগনে লয়ে লিয়ে গিয়ে দিছুন গিয়ে গিয়া খার কাছে দিছুন আতাবুরের কাছে দিছি আব্দুলের কাছে দিছি রে ইমর কাছে মনে হয় ফাঁসওয়ার দিছি টাকা পয়সা খরচ হয়েছে নি পয়সা পয়সা আমি কিছু করছি না এমনি আর কি তো জো করে করে দিছি নি ওই জন্য এখন প্লাটে যত নষ্ট হয়েছে মানুষের যে সাথে পাইছে আমরা কিচ্ছু পাইছি না কিচ্ছু পাইছি না কিচ্ছু পাইছি না একটা বিধবাটাও তো পাইলে তো নিজের তো একটা কাজও লাগে না ঠিক আপনার নামটা হুসনা বেগম লস্কর হুসনা বেগম লস্কর আচ্ছা সমস্যা আসলে গ্রামের থেকে আমার ঘর নিসা স্যার যে এবার জল আইস ফেলা দিয়েছে প্রথমে জল আমার ঘরে ঢুকছে আমি বাচ্চা নিলে যে মানুষের বিল্ডিং এ বিল্ডিং এ রয়েছি দেড় কাটি চাউল আর 100 গ্রাম তেল লিলিপ পাইছি আর ওই একজন আমার শাশুড়ি 60-70 বছর ইয়ে আসছে ওখানে পর্যন্ত একটা ইন্দিরাবাস ঘর পাইছই না একটা খালি বৃদ্ধ ভাতার টাকা পাইন আর কিছু পাইছই না যার কাছে যাই 30,000 দো 20,000 দো 5,000 দো ঘর পাইবা ওখানে পর্যন্ত কোনো কাজ না না সা দিতে পারছি না খাওয়ার মতো নাই কেমনে দিব ও কেমনে দিব খাড়া এরা খাড়া ও তো পঞ্চায়েত মেম্বার যার কাছে গেছি তারা টাকা দাবি করছে নাম কি ও একজন ও বাড়ি আমার একজন ভাই ওর ফুয়াছেলে তারা গিয়া কইছিলাম 30,000 টাকা নাম কইলো তখন ফিল্টার আমি জগড়া এর মাঝে এনআরসির মধ্যে আমার আধার হইছে না ফিঙ্গারের লাগিয়া ওখানে আমি কাটর চাউল পাই না একটা চাউল পাইছি না এই মাসও আধার কার্ড বানাইতে পারি না চাউল পাই না বানাইছিতে আমার কাঠ কাটি দিত কর চাউল পাইয়ার না আর লেট্রিনের পাইবার লাগে 100 টাকা নিয়ে দিলাম ওই সূত্র ভাড়াত মেম্বারের কাছে 53 টাকা ওখান মধ্যে তো লেট্রিন পাইছি না মেম্বারের নাই মরি গেছে তার নাম কেটে গৈরাঙ্গ আসলো হ্যাঁ আর জব কাটের টাকা ঢুকে 6 মাসে 7 মাসে 500 টাকা পাই ও শেষ আমার জামাইয়ের বানাইছে এখনো পর্যন্ত 10 টাকা আগে পাইছি না জব কাটের পয়সা হুসনা বেগম লস্কর আপনার একুরেট বাসাটা কোন জায়গা
Sirokandi babar basa udar bon acha na ino depara kun jagat o samne sar Sirokandi samne gor jo samne apne ke dekhba ekhono jol dukto dukto ta fela to jol la obostha amar bo he ar oi ber ku jol amar salar upore aslo salar upore jol aslo sob manchere jigar koro kintu 100 gram tel ar 50 gram lobon der khati chaul paise ar kichu paise salar upore jol ase jo sar apne video dekhba dhonnobad ekta bishoy flood er shomoy north east news bangla coverage korechilo ei onchole আমি নিজে এবং আমাদের ব্যুরো প্রধান শিবাস দাস সহ অনেকেই আমরা নৌকা যুগে ঘুরেছিলাম এই অঞ্চলে এবং কভারেজের সময় পাশে যে পাড়াটা রয়েছে 20 ফুটি এবং কিছুজন আমাদের এসেছিলেন এই দেবপাড়াতে তখন আমরা দেখেছিলাম অনেকের ঘরের চালের উপরে জল ছিল এবং নিজে একসময় আমি কভারেজ করেছিলাম পরবর্তীতে অনেকেই বলেছিলেন এটা দুঃসাহসিক সাংবাদিকতা কারণ যদি আমরা নিচে পড়তাম অনেক কিছু হয়ে যেত কারণ চালের উপর থেকে আমরা কথা বলছি নিচে ভয়ানক জল এই যে মহিলা আছেন আমাদের পাশে ওনার শাশুড়িকে নিয়ে বললেন ওদের সমস্যা ওনাদের ঘরের উপরে চালের উপরে ফ্ল্যাটের সময় জল ছিল ওনারা বললেন মানুষ মারাত্মক অসুবিধাতে আছেন কিন্তু সিলিন্ডার লাগি জমা দিছলা সিলিন্ডার কত পাইছি কিচ্ছু হইছ না কত না পাতা পাই না কিচ্ছু বৃদ্ধ পাতা ভাইরা কত কত ফটো আপনার নাম কি দা মুক্তারুন মুক্তারুন নিসা কিচ্ছু পাইছ না ওই যে সরকারি মানে সিলিন্ডার লাগি তান কাগজপত্র জমা দিছি তানে দিছে না আমারে দিছে 800 টাকা দিয়াম সিলিন্ডার ছুটাইছি বুঝছনি জয়তারা দাস আবার একটু বল জয়তারা দাস আচ্ছা জয়তারা দাস আচ্ছা কি দা সমস্যা আপনার আমরা অত জলের সময় অত কষ্ট করলাম আমরা গরিব মানুষ আমরা খাম দিন মজুরি করে খাই আমরা দেনে 1 টাকাও পাইলাম না জলের সময় এটাই আমরা সমস্যা কিচ্ছু পাইছি না না একটা আমরা ঘর পাইছি না কিছু হয়েছে সবই আছে জিজ্ঞাসা না আমরা কিচ্ছু পাইছি না কিছু না একটা চালও বইতে আইছি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোরুডেন সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ মজিরুদ্দিন মাজার ভাইয়া আচ্ছা সমস্যা কি আছে আমার সমস্যা হইল কি সরকারের কাছে একটাই আবেদন আমার আজকে মূল্যবৃদ্ধির কি পরিমাণের সমস্যা পড়ছে তে আমরা যাইতাম কই সরকারের কাছে একটাই আবেদন আজকে গ্যাসের মূল্যটা দেখুন গ্যাসের মূল্যটা কই গেল আজকে কত আসিল আগে 600 টাকা আসিল আজকে 1100 টাকা 1200 টাকা 1500 টাকা দিয়ে কিনতে লাগতে আমরা আজকে আজকে আমার বইয়ের সিলিন্ডার পাইলে না আমার ইমার্জেন্সি কিনতে লাগে 1500 টাকা দিয়ে সিলিন্ডার কিনতে লাগে এইসব আমি সরকারের কাছে অনুরোধ বিভিন্ন অনুরোধ আমরা যাতে এইটা সমস্যাটা সরকারে বারবার কইতাছে একদম টিভি নিউজেও কইতাছে সরকার আমি হেমন্ত বিশ্বাস শর্মা স্যার আপনি কইছেন যার যা সমস্যা তাকে আমরা কইতাম বলতাম যে আজকে আপনার কাছে অনুরোধ যে আমরা এটা সমস্যাটা দূর করে দেন আমরা আর সমস্যা যাচ্ছে পাচ্ছি না আমরা বিভিন্ন সমস্যা দাঁড়াই আসছি আজকে আপনার কাছে এইটাই বিভিন্ন অনুরোধ যে আমরা এইগুলা আপনার কাছে চাইছি আমরা এগুলা সমস্যা দূর করে দেন নমস্কার অত্যন্ত ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে বিষয়গুলি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার সামনে আপনি তুলে ধরলেন আশা করি এই পদক্ষেপে আপনাদের কি অনুমান হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেবেন স্টেপ নেবেন 100 বার নেবেন তাই বলছেন তো যে এই আসামের মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে তাই আমরা সবার দিকে দেখতাছি মানে খুব শুনছি অথবা দেখতাছি যে টিভির মাধ্যমে দেখছি যে হেমন্ত বিশ্ব শর্মা সব জায়গায় যান গিয়া সবাইকে এক সমানভাবে দেখেন তা দেখি আমরা হেমন্ত বিশ্ব শর্মাকে আশা তাই করবা আমরা এটাই অনুরোধ ধন্যবাদ আর আমার নর্থ ইস্ট নিউজ বাংলার পক্ষ থেকে আমি জেনে দিয়েছি মানে বেশ আমি খুশি হয়েছি মানে তারা যে এখানে আই আমরা মানে আইয়া সহযোগিতা করছে আমরা খবর নিছে তারা কাছে বিভিন্ন মানে মানে বিশেষ ধন্যবাদ জানাই আমি তারা আমার নাম প্রীতম দাস শিলচর বেপাড়ার বাসিন্দা আমি ওইসে কি আজকে বিগত জলের আকতিকাই তারা মানে বৃষ্টা করিয়া রাখার করে কর্ম কাকে এই পশু করতে করতে মোটামুটি এক ধরনের করছে আজকে এতদিন থেকে এই দিকের মানুষের যে এত কষ্ট করে
এদিকে ব্রিজের আধা কাজ হইছে না মানুষ একটা যায় এখানে স্লিপ পাইয়া খালকে অটো দুইটা এখানে স্লিপ পাইয়া নিচে পড়ছে মোটামুটি দড়িয়া উঠানি হয়েছে বৃষ্টি দিলে জল পড়ে এদিকে কোনো ধরনের কাজ কমপ্লিট হয়েছে না এর মধ্যে এদিকে আধা করছে এদিকে আপনার বলজুরের এদিকে নালার কাজ আছে এই কন্ট্রাক্টর করেন নাকি শুনছি এরকম এদিকে আধা কাজ করে রাখছে সামনে আটালি গান্ধী আরেকটা ব্রিজ আছে এখানে অবস্থা খারাপ মানুষ আওয়া যাওয়ার দেবপাড়ার কোনো ধরনের সুবিধা নাই তাই এটাই কইয়ার যে তারা যেটাও করে কন্ট্রাক্টরে একদিকে সাইড করিয়া করতো এদিকে মানুষের কষ্ট বহুত করে এটার লেগে একটু দেখতো এদিকে আর পড়াশোনায় আর কিছু করার নাই রহমতুল্লাহ লস্কর আমি কইয়া সুরকান্তি থেকে দেবপাড়া থেকে গত তিন মাসে তারা আমরা কারেন্টের বিল নিছে নাইয়া কইছে জলের সমস্যা তারা কেউ আইসে না ফ্লাট ভরে তারা আমার লাইন কাটিয়ে দিয়েছে আমি অফিসে গেছি অফিসে যাওয়ার মধ্যে তারা কইছে তোমার 3,2700 কত টাকা বিল হয়ে গেছে আর 400 টাকা ফাইন দিয়ে আমি 3,000 টাকা বিল দিয়ে আইসি পরের মাসে আমার তারা মেসেজ পাঠাইছে 2,700 টাকা আমি অফিসে গেছি সব কাগজপত্র লিয়ে গেছি তারা কয়টা ইউনিটে দেখায় আমলা সাহেব দেখুন আমার কোনো টিভি নাই ফ্রিজ নাই কিছু নাই আমার কারেন্ট লামাইছে মাঝে দেখে আমার কোনো অ্যাবসেন্টও নাই আপনারা দেখেন আমার কোনো অ্যাবসেন্ট আছে না কোনো মাসও খালি যাও তিন মাসে আমার অ্যাবসেন্ট ই পরের মাসে ফ্রিজ 2,700 টাকা হয়ে গেছে আমি কীরকম দিতাম তারা কয়টা ইউনিট হয়েছে করলে আমারও করলে তুমি তোমার মিটারও ভিডিও করে নাও আমি মিটার ভিডিও করে লিয়ে গেলাম লয়ে যাবার তারা কোনো আমার সমস্যা দিছে না তারা আমার কাছ থেকে নিচে গেছে 2,700 টাকা নিচ্ছে এর আগের মাসে নিচে 3,000 টাকা কিন্তু আমার ম্যাক্সিমাম বিল আয় 700-800 এর বেশি হয় না আফসানা বেগম লস্কর কি সমস্যা কি দেখো সমস্যা কারেন্টের বিল পড়তে মাসে মাসে বিলের কাগজ দেয় না জমাইয়া আনিয়ে দিয়া 1400-1500 টাকা কোনো মাসে বিল আনিয়া দিব আমরা গরিব মানুষ অত কইতে কিন দিতাম আমার বিপিএল লাইন পাইছে অত বিল বাড়াইয়া দেয় এখানে আমার ঘরে তো ফ্রিজও নাই টিভিও নাই কিছু জিনিস নাই আরে দুইটা লাইট জ্বালাই অত টাকা বিল আয় কত আয় বিল বিল কোনো মাসে 1400 হয় কোনো মাসে 1500 টাকা হয় আমরা রুজি রোজগার করে খাই গরিব মানুষ আমরা অত বিল কইতে কিন দিতাম এই ব্যাপারে অফিসে কমপ্লেন করছিল না অফিসে গিয়া কইলো অফিসে তো তারা রাখি লাইব বিল আর কিছু মাতেও না কইব ইলা তোমরা ঘরে জিনিস আছে আমরা ঘরে কোনো জিনিসও নাই আপনার নামটা কোন বলুন জানারা বেগম লস্কর সমস্যা কি থাকো সমস্যা ফ্ল্যাট করছে ফ্ল্যাট করিয়ে গড় সালের লেভেল ভাঙি হয়েছে ডিলার আবুলের বাসা এখন পর্যন্ত আসি পঞ্চায়েতও হেল্প করছে না এপিও হেল্প করছে না মেম্বার না খেয়েও না খেয়েও ইয়ে দেখছেও না আর বেমার অবস্থায় ওখানে আসি ফ্রিজও নাই টিভিও নাই আসে ঠিকই কোনো তার কোনো কিছু লাইন পাই না ফরম মুখ চিনি চিনি দে গড় মুখ চিনি চিনি দে খাচ্চা লেফটিন এখনো আমি রাস্তাতে আসি আপনার নাম কোন যে ধরুন আছে লস্কর আমি খুব কষ্ট করে পানির বাবদে জলে আমার ঘরে অর্ধেক ভাঙে পড়ে গেছে যে পড়ার পরে কেউ ইয়া ভাঙছে তো আমার উঙ্কারে করছে না এপিও উঙ্কারে করছে না গাঁও কোনো মানুষও আমার হেল্প করছে না আমি খুব অভাব আছি কেউ কোনো খবর লইছে না কোনো খবর লইছে না বা আমার যেন একটা লেফটিন বলতেও নাই আমার সরকারি অনুযায়ী আমার কিচ্ছু নেই একটা মাত্র বানাইছি জব কার্ড বানাইছিলাম জব কার্ডও মাত্র লকডাউনও পাইছিলাম 1500 টাকা তিন মাসে আর কোনো এক টাকাও পাইছি না তারা গিয়া কইলে তারা হবে নাই থামে না অন্য অন্য জায়গায় গেলে আমার বাবার বাইর ফোন তো আমার জব কার্ডের পয়সা তারা কবে কে হামাইতো না তোমার মেম্বারে গেছে যাও মুখে গেছে যাও আমরা আইয়া তারা কবে নাই মেম্বারে কবে না এটা হামায় না হামাইলে তুলে দিলাম না নিয়ে মেম্বার তো আসলে আমরা গৌরাঙ্গ গৌরাঙ্গ তো মারা হয় বাদে আমরা এখন আব্দুল আমরা মেম্বার জল আইলো আইয়া তো গরু ডুবাই দিল আর আমার তো ইন্দ্রাবাসনের গর এখানে আছে তার ফুজির নামর বহুত 60 বছর আগর গর ফাটা দিলেছে গর বিনারদর গর তেবাদ আমার বাচ্চা এটা লই আর রই ন তে ফাটা দিলাই লই কান্দে কোন গত করবো সরকার তো কইতে কইতে তো গর আর ভাই না বাবা কাকই দেই হবা কাকই দেই কোনো ভাই নাই খাসা লেটিনও নাই এখান বিলর মুরো আর গর গিয়া আমি লেটিন করি এখান লেটিনও নাই একটা কলও নাই সড়কটান জল বইয়া নেই বাসার ই পানিও আমার হয় না একদিন পরে পরে পানি দিয়ে খাতা কাপড় এই ব্যাপারে আপনি সরকারের কাছে কি আবেদন রাখতে চাই ইনলদা আইলা না জিগার করলা না তারে কইতা আপনি মেম্বার প্রেসিডেন্ট কে আইছেন না কে আইছেন না আমি তো জানিও না তাকে আইছেন আমি তো বাড়ি তাইলাম পানি বাদে আমার বাবার বাড়ি গেছে আইয়া ভাইছে আমার গরো হলো শালো ডেরাম ডুরাম চুরি করি লইয়া গেছে দরজা দরজা ভাঙ্গিয়া আজ আমরা চিরকান্দি দেবপাড়া রোডে পাবলিক ডিমান্ড অনুষ্ঠানটি আমরা করেছি পাবলিক ডিমান্ড অনুষ্ঠানটি আমরা বিগত বেশ 2-3 সপ্তাহ থেকে স্টার্ট করেছি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আমরা জনতার ডাকে যেখানে যারা ডাকেন আমরা জনতার ডাকে পৌঁছে আমরা এটাই চাই যে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর আপনারা যখন দরকার হবে আপনারা আমার নম্বর দেওয়া আছে আপনাদের আমাদের স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন নম্বরে ধন্যবাদ এই বলে আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করলাম